বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ভিন্ন ধরনের একটা বিনোদন আপনাদের দেখাবো ইনশাআল্লাহ, আল্লাহ পাক যদি দেখাইতে দেয়। এটা হলো টাঙ্গাইলের সখীপুর কুতুবপুরে লেবু পার্টি আর হলো লেবার পার্টি খাসি এবং গরু দিয়ে আপনারা ধৈর্য সহকারে সবাই দেখবেন। যে কোনো দলের গোষ্ঠী হোক তো কাজী
এখানে ওই খেলার মধ্যে ওই অপ্রাসঙ্গিক ভাবে বা অনিয়মিত ভাবে ইচ্ছাকৃত ভাবে মারামারি বা ওই ফাউল করণ যাব না, খেলা নিয়মে আপনারা খেলবেন, এই পর্যন্ত বলি আমি আমার কথা আপাতত শেষ করছি। আমি একটু তোমাদের দেশের লোকের কথা বলবো। আসলে একটা টুর্নামেন্ট পরিচালিত হওয়ার যে নিয়ম, সে নিয়ম মধ্যে কিন্তু আমরা আসলে এই খেলাটা আয়োজন করতে পারি নাই। সেই জন্য আমি বলবো যে তোমরা আসলে যারা খেলোয়াড়, আজকে আজকে খেলোয়াড় অনেকে লেবু অনেকে ব্যবহার, আসলে একটা খেলার যে নিয়ম অনেক দর্শক দেখতেছেন, অনেক দর্শক এসেছে খেলা দেখার জন্য। টাঙ্গাইলে সখীপুরের কুতুবপুরের সবচাইতে পরিচিত এলাকা, দর্শক ভাইয়েরা আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা না টেনে সবাই দেখবেন, আশা করি ইনশাল্লাহ অনেক দর্শক লক্ষের লোকে খায়। এত লোক হয়েছে যা দেখে শেষ করা আমাদের সম্ভব হবে না। আপনারা দেখুন অন্যরকম বিনোদন ইনশাল্লাহ দেখতে পারবেন। বসো, এ পিচ্ছি, এ বসো।
এক গোল হয়েছে, গোল 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 গোল, গোল!
কোনো কোনো গোল এক গোল হয়েছে। টাঙ্গাইলে সখীপুরের রওশন আলী উচ্চ বিদ্যালয়ে খেলা। দর্শক ভাইয়ের আপনারা দেখেন অনেক লোক অনেক আনন্দ ভোগ করতেছে, কানায় কানায় ভরা সেই মাঠ রওশন আলী উচ্চ বিদ্যালয় মাঠ। টাঙ্গাইলের সখীপুর কুতুবপুরে রওশন আলী উচ্চ বিদ্যালয় মাঠে কি সুন্দর ফুটবল খেলা, সার গরু দিয়ে আর হলো খাসি দিয়ে, দেখুন কত সুন্দর খেলা। আর কানায় কানায় ভরা সেই স্কুল মাঠ দেখেন অনেক ছাদে, কোনো জায়গায় দৌড়াচ্ছে না লোক। ধৈর্য সহকারে না টেনে ভিডিওগুলো দেখেন দর্শক ভাইয়েরা, যারা প্রবাসে থেকে দেখতেছেন বা দেশে এবং প্রবাসে, এত বিশাল খেলা আমাদের এদিকে এখন আগে ছিল এখন বর্তমানে নেই। যারা এই খেলার আয়োজন করেছে তাদেরকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জানাই। এরকম খেলা যাতে তারা আরও অনেক দেখায়। দেখেন দর্শক ভাইয়েরা কানায় কানায় ভরা সেই কুতুবপুরে রওশন আলী উচ্চ বিদ্যালয় মাঠে আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য সেই ফুটবল খেলা শুরু হয়েছে সার গরু এবং কি খাসি দিয়ে। প্লান্টিক হচ্ছে প্লান্টিক, এই তো প্লান্টিক। রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত হবে ইনশাল্লাহ। দর্শক ভাইরা প্লান্টিক হয়েছে, দেখতেই পাচ্ছেন প্লান্টিক। এখন প্লান্টিক শট হবে, দেখছেন দর্শক ভাইরা প্লান্টিক। লেবার পার্টি এক গোল দিয়েছে লেবু পার্টিকে, দেখতেই পাচ্ছেন। এখন হয়তো আবার হয়তো আরেকটা গোল খেতে পারে লেবু পার্টি। প্লান্টিক হয়েছে, সেটাই দেখার বিষয় এখন কি হয়। দর্শক ভাইরা দেখতেই পাচ্ছেন
এখন প্ল্যান ট্রিক শট হবে সুরজ। এই কিক হচ্ছে, আপনারা দেখেন, লক্ষ্য করেন কি হয়, কপালে কি আসে, গোল 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 গোল। দুইটা গোল হয়ে গেল এর মধ্যেই, দর্শক ভাইরা, এর মধ্যে দুইটা গোল হয়ে গেল, আপনারের আগে একটা, আপনারের পরে একটা। এই দেখতে পাচ্ছেন দর্শক ভাইরা, লেবু পার্টিরা দুইটা খেয়েছে, লেবার পার্টিরা দুইটা লেবু পার্টিকে দিয়েছে, দেখতেই পাচ্ছেন খেলা। দর্শক ভাইরা দেখতেই পাচ্ছেন, কানায় কানায় ভরা সেই ঔষধালী উচ্চ বিদ্যালয় মাঠ, অনেক লোক ছাদের মধ্যেও রয়েছে, দেখেন অনেক লোক। গোল হলো না, গোল হয়নি। আবেদন করা হয়েছিল কিন্তু তাতে কর্ণপাত করলেন না আজকে খেলা পরিচালক। দেখতেই পাচ্ছেন দর্শক ভাইরা, কানায় কানায় ভরা সেই টাঙ্গাইলের সখীপুর কুতুবপুরে ঔষণ আলী উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলা। ফুটবল একাদশ বলে ফ্রি কিক, বারো জন হাসি
উঁচু করে বাড়িয়ে আছেন দেবেশের কাছাকাছি, হেটের মাধ্যমে ক্লিয়ার করলেন শাহী। শুরু লক্ষ্য ছিল চতুর্থ খেলোয়াড় ক্লিয়ার করলেন শাহানা শাহী, শাহী প্লাস সাগর হাসি বলটিকে ক্লিয়ার করে দিলেন। বল কোচিং পাঁচ সরকার বাইরে, যার ফলক তৈরিতে কুতুবপুর বাজার লেবার সংগঠন ফুটবল এক বছর অনুকূল জয়নাল সুরেশ লক্ষ্য রেপন শাহী আসলা চতুর্থ খেলোয়াড় রানার উপস্থিত লক্ষ্য দর্শক আলোচনার দক্ষ থেকে সকল দর্শকদের জানায় সত্যি প্রশংসার দাবিদার চতুর্থ রসমাল উচ্চবিদ্যালয়ের মাঠে অনেকদিন করা হলো অনেক দর্শকের সমাগম, যেটা সত্যি প্রশংসার দাবিদার। আমরা দেখতে পাচ্ছি মাঠের পূর্ব পাশে কুতুবপুর লেবার সংগঠনের সর্দার সচেতন বড় ভাই হায়দার আলী তার খেলোয়াড়দের যথেষ্ট উৎসাহ দিয়ে যাচ্ছেন। সত্যি প্রশংসার দাবিদার, একজন যুদ্ধ একজন লেবার সংগঠন ফুটবল একাদশের দলীয় কোচ প্রতাপজন বড় ভাই হায়দার আলী দর্শক ভাইয়েরা কানায় কানায় বড়া সেই রৌশনালী উচ্চ বিদ্যালয় মাঠ এবং ছাদের উপরে অনেক লোকজন রয়েছে। এখন হবে কর্নার কিক, দেখতেই পাচ্ছেন করে বাড়ি আছে ছোট ছিল সত্যি খুব সুন্দর একটা পাঁচ হলো বাড়ি আছে চতুর্থ খেলোয়াড় লক্ষ্য ছিল যায় না বলিকে ক্লিয়ার করলেন শুরু উঁচু করে বাড়ি আছে চতুর্থ খেলোয়াড় নাজমুল বলিকে ক্লিয়ার করলেন নাজমুল থেকে জয় শুরু
উঁচু করে মারিয়েছে। সুমন সুমন থেকে শাহিদ জয়নাল জুয়েল মারিয়েছে সুযোগ দেখালো। আরেকটি গোল হয়ে গেল দর্শক ভাইয়েরা, আসলে লেবু পার্টি এরা মনে হয় অনেক গোল খেয়েছে। দেখেন দর্শকের আনন্দ, আনন্দ ভরা। দুই শূন্য গোলে জিতে আছে লেবার সংগঠন, দুই শূন্য গোলে পরাজিত হচ্ছে লেবু সংগঠন। দেখতেই পাচ্ছেন দর্শক ভাইয়েরা, কানায় কানায় ভরা লোকজন, অনেক খেলার চাপ রয়েছে। হ্যাঁ মনে হয় এই তো আবার হবে আরেকটি, খেলাটা খুবই চাঙ্গা হয়েছে। হ্যাঁ মরিয়া মরিয়া লাগিয়েছে মরিয়া। কানায় কানায় পরিপূর্ণ দর্শক, অনেকদিন পরে একটা দর্শকের সমাগম কতটুকু রসন এই উচ্চবিদ্যালয়ের মাঠে সত্যি প্রশংসা রানা। কানায় কানায় বড় দর্শক দেখতেই পাচ্ছেন, এটা রসন আলী কুতুবপুর বিদ্যালয় মাঠ, সেই ফুটবল টুর্নামেন্ট। এখনো কিন্তু সুযোগ রয়েছে সমতায় ফেরা, কঠিন পরীক্ষা দিতে হবে লেবু ব্যবসায়ী ফুটবল একাদশকে। দেখতেই পাচ্ছেন দর্শক ভাইরা, লেবার সংগঠন একাদশ। হলো না কোনো হলো না কোনো গোল হলো না হলো না, অনেক চেষ্টার পরে ব্যর্থ হইল সেই লেবু দল, লেবু পার্টি সেখান থেকে ব্যর্থ হয়েছে। হলো না গোল, হয়নি, হওয়ার সম্ভাবনা ছিল। রানা
কোন গোল এখনো হয়নি, ফিরোজ মালিক প্লেয়ার বললেন লক্ষ্য সদস্য খেলোয়াড় আজকের খেলা এগিয়ে যাচ্ছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদের কাছে জানাচ্ছি যে মাঠের উত্তর পাশে অবস্থান করছে এবং মাঠের দক্ষিণ পাশে অবস্থান করছে সংগঠন ফুটবল একাদশ। আমাদের অতিথি মহাদেবের খেলা দেখার একটু জায়গা করতে চাই রানা দর্শক ভাইরা দেখতেই পাচ্ছেন কানাই কানাই বড়া আরো ছাদের লোক অনেক অনেক লোক আছে। কুতুবপুরের সেই রওশনআলী উচ্চ বিদ্যালয় মাঠে যেই ফুটবল টুর্নামেন্ট লেবু পার্টি আর হল লেবার পার্টি হাড্ডাহাড্ডি লড়াই দেখতেই পাচ্ছেন। লেবার পার্টি দুই গোলে জিতে আছেন, লেবুর পার্টি দুই গোলে ঠকা। বাইরে লেবার সংগঠন ফুটবল একাদশ কয়েকজন খেলোয়াড় সত্যি খুব চমৎকার খেলতেছেন আজকে। সুমন উচ্চ করে বাড়িয়েছেন
হইল হয় নেই হয় নেই কোনোভাবে হয় নেই কিন্তু পারলেন না, গোল করতে পারতেন কিন্তু পারলেন না। এখন হইল না, কোনো গোল হইল না, হইল না। এরা অনেক চেষ্টা করেছে কিন্তু ব্যর্থ হয়ে গেল। সেই লেবু পার্টি আসলেও তারা ঠকবে, আল্লাহ পাক তাদেরকে আসলেও খেলা যখন ধরেছে হয়তো তখনই ঠকেছেন, আল্লাহ পাকের তাদের জিতা লেখে নেই, এই জন্যই হয়তো তারা জিততে পারতেছে না। লেবার সংগঠন তারাই হয়তো জিততেছে এই জন্যই। দেখেন দেখছেন দর্শক ভাইরা, কানায় কানায় ভরা সেই সোনালী উচ্চ বিদ্যালয় মাঠ। আসলে এত দর্শক হয়নি অনেকদিন, যেহেতু খেলাধুলা হয়নি, সেই ফুটবল খেলা দীর্ঘদিন পরে সেই রওশন আলী উচ্চ বিদ্যালয় মাঠে সেই খেলা হচ্ছে, টাঙ্গাইলের সখীপুরে কুতুবপুরে রওশন আলী উচ্চ বিদ্যালয় মাঠ। না, এখনো গোল হয়নি, লেবার পার্টি জিতে আছে 2-2। আর লেবু পার্টি 2 গোল ঠকা, লেবু পার্টি কোনো গোল করতে পারেনি এখন পর্যন্ত খেলা পড়ায় শেষের দিকে। আর হয়তো কয়েক মিনিট আছে, তাহলে খেলা শেষ হয়ে যাবে। দেখে
দেখা যাচ্ছে মনে হয় আরেকটি গোল হবে, আরেকটি গোল হলো না। দেখেন ছাদে অনেক লোক রয়েছে, দেখেন আবার গোল আসছে। দর্শক ভাইরা ভিডিও শুধাই যাচ্ছুন, মোবাইল বন্ধ করে খালি মাথায় দলু দেখেছেন জিগাইলাম না কইলো না যে কোন জায়গায় লাগবে এটা।